আজ আমার জীবনে ঘটে গেল এমন অদ্ভুত বিষয়, কখনো কল্পনাও করতে পারিনি মানুষ এত নিচু প্রকৃতির হতে পারে। একজনের ডায়েরি তার অগোচরে পড়েছে, সত্যি এক বিকৃত মন মানসিকতা বলবো। আচ্ছা, আমি কি একটু বেশি বেশি রিয়েক্ট করছি না তো? সাইফ স্বামী হিসেবে দেখতেই পারে আমার অতীত, কিন্তু মানুষ হিসেবে তারও তো একটা সীমারেখা থাকা উচিত। সামাজিক জীব বলে কথা, আজ সত্যি মনে হচ্ছে নীলের সাথে সম্পর্কটা কেন হলো না? সত্যি কি ভালোবাসা ছিল আমাদের মধ্যে? না, কি যে সব বাজে বাজে চিন্তা করছি। নীলের সম্পর্কে নাম নেই, বন্ধু কিংবা ভালো লাগার উপরে কিছু। সব ভালো লাগে কি ভালোবাসা? না, আমি তা মানি না। জিরো 3, রাইট? আর ইউ শিওর যে এটা বিখ্যাত গায়ক নীলের নাম্বার? স্যার, আমি ওনার একজন ভক্ত, তার নাম্বারটা আমার কাছে আগে থেকেই ছিল, আজকে ফোন করে শিওর হয়ে নিলাম। হোয়াট, তুমি ওকে ফোন করেছো? কি বলেছো? না স্যার, কিছুই বলিনি, বলেছি আমি তার একজন ভক্ত। অফিসের ফ্রি ফোন পেয়ে এগুলোই করো না? না স্যার, মানে আমি আমার পার্সোনাল ফোন থেকে ফোনটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যালো, নীল বলছেন? হ্যাঁ, নীল বলছি। আমাকে আপনি চিনবেন না, আমি আসলে আপনার একজন ভক্ত, একটা প্রোগ্রামের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। সরি ভাই, আগামী মাসখানেক ধরে টাইম দিতে পারবো না, আমি বিজি আর কি আবার অ্যালবামটা নিয়ে। প্লিজ নীল, আমাকে এই হেল্পটুকু যে করতেই হবে। প্লিজ, আপনার সময় মতো যে কোনো একটা ডেট দিন। ঠিক আছে, বলেন কী টাইপের প্রোগ্রাম করবেন আপনি? যে আমার বাড়িতে। বাড়িতে? না ভাই, আই এম সরি, আমি আসলে পার্সোনাল প্রোগ্রামগুলোতে আমি যাই না। আচ্ছা, আমি রাখি। হ্যাঁ প্লিজ, হ্যালো, প্লিজ, আপনি আপনি ফোনটা রাখবেন না। একবার শুনুন না, আমার অনুষ্ঠানটা কী আপনি শুনুন প্লিজ। আচ্ছা বলেন। দেখুন, আমার স্ত্রী আপনার আপনার ভীষণ ভক্ত, ওর জন্মদিনে ও চায় যে আপনি ওর সামনে বসে গান করবেন। ইনফ্যাক্ট কীরকম একটা এম্বারেসিং সিচুয়েশান, দেখেন ও 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, প্লিজ আপনি একটু একটু হেল্প করবেন প্লিজ। আমি আমার আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। যত টাকা লাগে তত দিবেন, মজা তো। প্লিজ আপনি আপনি হার্ট হবেন না, আমি আপনাকে হার্ট করার জন্য কথাটা বলছি না। দেখেন আপনি আমাকে একটু হেল্প করুন, মানে আমি আমার আমার ওয়াইফের জন্য একটা গোল্ডেন নেকলেস কিনেছি, বাট ও কিন্তু ওটা নেবে না, ও বলছে যে ও আপনাকে চায়, আই মিন ও আপনাকে সামনে দেখতে চায়, প্লিজ। অদ্ভুত, ঠিক আছে যাবো। তা কত টাকা দিচ্ছেন আমাকে আপনি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি 2 টাকা আমার জন্যে 40,000, আর আমার হ্যান্ডসদের জন্যে। আপনি আর আপনার টিচার, বাস আমার স্ত্রী এতটুকুই চায়। অনুরোধটা একটু বেশি মাত্রায় হয়ে গেল না? প্লিজ আপনি আপনি না করবেন না প্লিজ, আগামীকাল, ঠিক আছে? আগামীকালকে না ভাই, 2-3 দিনের মধ্যে তো পারবো না। তা আপনার স্ত্রীর জন্মদিনটা কবে? সেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট কিছু না, আপনি যেদিন ডেট দেবেন সেদিনই না হয় জন্মদিন হবে, আমার পক্ষ থেকে এটা হবে আমার স্ত্রীর একটা গিফট। তাহলে আগামী রবিবার সন্ধ্যের দিকে। আচ্ছা কোথায় আসতে হবে বলুন। না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আপনাকে উঠিয়ে নিয়ে আসবো। আর টাকাটা কি আমি অ্যাডভান্স পাঠিয়ে দেবো? আচ্ছা অ্যাডভান্স পাঠাইতে হবে না, বরং আমি এসে তখনই নেওয়া যাবে। থ্যাংকস, বাই, আগামী রবিবার। ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ টাটা। ওহ ওহ, সরি সরি সরি, আমি আসলে কেকটা গাড়িতে ফেলে এসেছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন না প্লিজ নীল সাহেব, আপনি লিফটের 4-এ গিয়ে বেল টিপুন, আমি এক্ষুনি আসছি, ও অনেক সারপ্রাইজড হবে আপনাকে দেখে। 4-এর কত নম্বরে? একদম লিফটে উঠে যে গেটটা দেখবেন সেটাই। ওকে, থ্যাংক ইউ।
মানে কি তুমি এখানে কেন? তুমি কি সাইফ সাহেবের স্ত্রী? তুমি হঠাৎ কি করে? ও মাই গড, আই এম সরি, আই এম সরি মিস্টার নীল, আই এম সরি। আসলে ছোট্ট একটা মিথ্যা কথা বলে আপনাকে এখানে নিয়ে আসা হলো। আজ ওর জন্মদিন না, কিন্তু আপনার কথা ওর মুখে এত শুনেছি যে আপনাকে নিয়ে আসতে আমি বাধ্য হলাম। মানে কি এসবে? আমি তো কিছু বুঝতে পারছি না সাইফ। মিস্টার নীল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ আসুন না, ভেতরে আসুন, প্লিজ প্লিজ আসুন। আমি কিন্তু ইনফ্যাক্ট কিছুই বুঝলাম না, এত সব নাটকের কি দরকার ছিল রদেলা আমাকে তুমি ফোন করতে? নীল, আমিও জানি না এসবের মানে কি। ওকে, কাম টু দ্য পয়েন্ট, তাহলে আমরা মূল প্রসঙ্গে চলে আসি। নাটকটা ভালোই জমছে। মানে সাই, এটা একদম ঠিক হচ্ছে না। তোমার প্রশ্নের উত্তর তুমি তো আমার কাছ থেকে জানতে পারতে, তাই না? তুমি কেন বাড়ির একজনকে মানুষকে ডেকে নিয়ে এসে অপমান করছো? বাহ 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 বাহ, বন্ধুর অপমান নিয়ে এত ভাবনা। এক মিনিট এক মিনিট, কেউ কি আমাকে বলবে না যে আসলে কাহিনীটা কি হচ্ছে? আপনাদের প্রেমটা টিকলো না কেন? কি হয়েছিল ওই সাত দিন? আমার আর রদিলার প্রেম? রদিলা কি বলছে সব? না, ও ডায়েরি বলেছে। ডায়েরি? রোজ রাতে আপনাকে স্মরণ করে ও ডায়েরি লিখত। ওখান থেকে তো পড়েছি আপনার সব ভালো লাগাগুলো। মানে ও ডায়েরি লিখলো এবং লিখে আপনাকে পড়তে দিল? এসব কথা কেন হচ্ছে? নীল, তুমি চলে যাও, আমার মনে হয় না তোমার এখানে থাকার দরকার আছে। আছে, অবশ্যই বলার আছে, বিকজ যা সত্যি না সেসব নিয়ে কথা আমি বলবো না। আমার প্রতি বিশ্বাস রাখো, আমি এমন কিছু করিনি বা ভাবিনি যা পাপ। তাহলে কেন ওই সাত দিনের কথা তুমি লেখনি? আমি যদি ডায়েরিটা না পেতাম তাহলে তো আমি কিছুই জানতাম না। আপনি রোদেলার ডায়েরি পড়েছেন লুকিয়ে? ছি, হাউ কাম? ও আমার স্ত্রী, ওর সব কিছু তো আমার অধিকার আছে। তাই বলে? ওয়েট, তার আগে আপনি বলুন ওর সঙ্গে কী সম্পর্ক আপনার? ভালোবাসতেন ওকে? না, ভালোবাসা বিষয়টি আমাদের সম্পর্কের মধ্যে আসেনি। হ্যাঁ, একটা সম্পর্ক হতে পারতো, কেন যে হয় না ইনফ্যাক্ট আমি জানি না, হয়তো আমরা কেউই জানি না। আমার অনেক ভালো বন্ধু, অনেক ভালো বন্ধু, আট মাস পর ওকে এরকমভাবে দেখব আশা করিনি। সরি রোদেলা, তোমাদের বিয়েতে আসলে কিছু গিফট করা হয় নাই, এটা উপহার হিসেবে নিয়ে নিও। আর অনিচ্ছা সত্ত্বেও তোমাদের সাংসারিক ব্যাপারে আমার আসলে কথা বলতে হলো, আই এম সরি ফর দ্যাট। গুড বাই। তুমি অনেক বড় ভুল করেছ, অনেক বড়। ছি, একটা সম্পর্ক যখন ভেঙেছে কখনো এত ঠিক না। রুদেলা,
আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কেন করেছি সেটা আমি নিজেও জানি না। সাইফ, তুমি যা করেছো একজন সাধারণ মানুষও তাই করে, স্ত্রীকে সন্দেহ করে। কিন্তু তুমি তো অনেক ভিন্ন। রুদুলা, তুমি বিশ্বাস করো আমি কেমন যেন ইনসিকিউর ফিল করছিলাম। মানে আমি তোমাকে বোঝাতে পারবো না, বিশ্বাস করো আমাকে প্লিজ, তুমি ভুল বুঝো না। এটা কোনো ছোট বিষয় ছিল না। আমি বড় হয়েছি সেখানে কখনো কোনো জবাবদিহি ছিল না। ডায়েরি লেখার অভ্যাসটা আমার অনেক দিনের, কিন্তু তগোচর অন্য কেউ পড়বে আমি কখনো ভাবতেও পারি না। সাইফ, তুমি যদি আমার কাছে এমনি জিজ্ঞেস করতে আমি তোমাকে নিজের কথা সব বলে দিতাম। নীলের কথাই ঠিক, কেন জানি হলো না আমাদের ভালোবাসা, কারণ সেখানে অন্য কিছু ছিল না। আমাদের নিজেদের সমস্যা আমরা তো নিজেরাই সমাধান করতে পারতাম, এভাবে জোরতালি দিয়ে কিভাবে চলবে আমাদের সংসারটা? বললাম তো, আই এম সরি, আমি হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। না সাইফ, ভুলটা আমারই ছিল। আমি ওই ডায়েরিটা না লিখলে তুমি এসব করতে না। আমি ঠিক করেছি, আমি চলে যাব সিলেটে। মানে কি বলছো তুমি? হ্যাঁ সাইফ, আমাকে আর বাধা দিও না। তুমি যদি আমাকে ডিভোর্সও না দাও তাও আমি থাকবো না। ডিভোর্স? কি বলছো তুমি এগুলো? আমি কাজ চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তুমি জানো তুমি নিজে সৎ, রাইট? এবং তুমি যদি এখন চলে যাও তাহলে এইটা প্রমাণিত হবে যে ওর বিশ্বাসটা ঠিক ছিল। তুমি আমার ফ্রেন্ড, তো তোমার লাইফে বাজে কিছু হবে এটা আমি মেনে নিতে পারি না। খুব ইজি ব্যাপার। তুমি সাইদ ভাইয়ের সাথে কথা বলো। সাইদ ভাই,
এই যে এদিকে একটু তাকান, এটা আমার বউ। রুমি তোর বউ? হুম। আগে তো কখনো বলিসনি। বলার মতো অবস্থায় তো ছিল না। রুদুল, আই এম সরি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, যাব না। তুমি কিন্তু আজকে রান্না করবে, আর আমি তোমার হেল্পার হিসেবে থাকবো।